তাহলে দেখো, রুই মাছ নিয়ে এসেছে, তো আজকে রুই মাছের কালিয়া বানাবো, সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করবো। তো দেখো আমি নিয়ে নিচ্ছি মোটামুটি 9 পিস রুই মাছ, দেখো 9 পিস রুই মাছ নিয়ে নিচ্ছি, রুই মাছের কালিয়া বানাবো। তার জন্য কী কী লাগে সেটা তোমাদেরকে অবশ্যই দেখিয়ে দেবো, তোমরা পুরো ভিডিও দেখতে থাকো, একদম 5 মিনিটের ব্লগ বন্ধুরা। তো দেখতেই পাচ্ছ সরষে তেল দিয়েছি কড়াতে অনেকটা, মোটামুটি 100 মতো দিয়ে দিলাম। আর দেখো মাছটাকে আমি নুন হলুদ আর একটু শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে মাখিয়ে নিচ্ছি। তো ভিডিওটা পুরো দেখতে থাকো বন্ধুরা, আশা করি ভালো লাগবে, ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো। তো দেখো হাত দিয়ে মাখিয়ে নিলাম ভালো করে নুন হলুদ আর শুকনো লঙ্কা গুঁড়োটা, আর তেলটা ভালো করে গরম করে নিচ্ছি। দেখো তো এবার মাছগুলো একে একে দিয়ে দেবো, আর তেলটা ভালো করে গরম হয়ে গেছে। তো এই রুই মাছের কালিয়া কিন্তু খেতে দুর্দান্ত টেস্টি হয় বন্ধুরা, তোমরা একবার করে খেয়ে দেবো। এটা করতে আমার দই লাগছে, মোটামুটি আমার 150 মতো দই নিয়েছি বন্ধুরা, দই লাগছে টক দই, আর নুন হলুদ শুকনো লঙ্কার গুঁড়ো লাগছে, আর কাঁচা লঙ্কা লাগছে একটু, আর ধনে পাতা লাগছে, আর লাগছে একটু জিরে গুঁড়ো লাগছে বন্ধুরা, আদা বাটা রসুন বাটা, আর লাগছে পেঁয়াজ বাটা। দেখতে পাচ্ছ দেখিয়ে দিলাম, হলুদ নুন আর একটু মিষ্টি লাগছে, আর গরম মশলা বাটা। আমি কিন্তু এটা গরম মশলা বাটা দিয়ে করবো বন্ধুরা। তো দেখতে পাচ্ছ মাছগুলো উল্টে দিচ্ছি আমি, দেখো আর বৃষ্টির বাবা ভিডিওটা করছে, অনেক দূর থেকেই করছে ভিডিওটা। তো দেখতে পাচ্ছ ওদিকে মাছটা ভাজা হবে, আমি ততক্ষণে দইটাকে নুন দিয়ে একটু মাখিয়ে নিচ্ছি, ফেটিয়ে নিচ্ছি দেখো। আর দইটাকে কিন্তু ভালো করে ফেটিয়ে নিতে হবে, না হলে কিন্তু ওই ছিটছিট ভাব থেকে যাবে। তো দেখতে পাচ্ছ আদা রসুন বাটা আর পেঁয়াজ বাটা, এখন ধনে পাতা কাঁচা লঙ্কা কাটা, আর দেখো দইটা আমি ফেটিয়ে নিলাম নুন দিয়ে। তো চলো এবার মাছগুলো ভাজা হয়ে গেছে তুলে নেবো। দেখতে পাচ্ছ বৃষ্টির বাবা সবে সবে শিখছে ভিডিও করা, তো কী দেখাতে কী দেখাচ্ছে দেখো বন্ধুরা, তোমরা প্লিজ ক্ষমা করে দিও। তো দেখতে পাচ্ছ তেজপাতা দিয়ে দিচ্ছি, মাছগুলো ভাজা হয়ে গেছে তুলে নিয়েছি। এবার দেখো সেই তেলে আর তেল দিতে হয়নি আমার, অনেকটা তেল রয়ে গেছে, তো এখানে তেজপাতা দিয়ে দিলাম। দিয়ে দেখো একে একে সব দিয়ে দিচ্ছি আমি, পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা দিয়ে দিচ্ছি একে একে। দেখো এগুলো দিয়ে মোটামুটি একটুখানি কষিয়ে নেবো আমি, দেখতে পাচ্ছ একদম চটপট, খুব তাড়াতাড়ি রান্না করলাম বন্ধুরা। ও দেখতে পাচ্ছ তোমাদের সুবিধার জন্য আমি একদম ছোট্ট করে দিলাম ভিডিওটা। তো দেখো নুন হলুদ শুকনো লঙ্কার গুঁড়ো, দেখো একটু জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি এখানে, আর একটুখানি মিষ্টি, দেখো পরিমাণ মতো দিয়ে দিলাম, একটু মিষ্টি দিয়ে দিচ্ছি আর একটু জিরে গুঁড়ো, দেখো। তো দিয়ে দিলাম, দিয়ে আর একটু ভালো করে নাচাড়া করছি, একটু আস্তে দিলাম বন্ধুরা গ্যাসটা, দিয়ে ভালো করে নাচাড়া করছি। দেখো আর এখানে এই নুন দিয়ে যে দইটা ফেটিয়ে রেখেছিলাম, 150 গ্রাম দই দিয়ে দিলাম, দেখো দইটা কিন্তু ভালো করে ফেটিয়ে নিচ্ছে, বারবার বলছি বন্ধুরা ভালো করে ফেটিয়ে নিতে হবে নুন দিয়ে। তো দেখো কষানো হয়ে গেছে এখানে, এবার জলটা দিয়ে দেবো একটুখানি, বেশি জল দেবো না, মোটামুটি 1.5 বাটি মতো জল দেবো বন্ধুরা, একদম কালিয়া কালিয়া হবে সেই জন্য অল্প করে জল দিতে হবে। তো দেখো জলটা দিয়ে দিলাম, জলটা ফুটছে, আর একটু ফুটবে, দেখো একটুখানি মিষ্টি দিয়ে দিলাম, তখন মিষ্টিটা দিইনি, ওই জন্য এখন মিষ্টিটা দিয়ে দিলাম, দেখো। তো দেখো ভেজে রাখা মাছটা দিয়ে দিলাম, খুব চটপট রুই মাছের কালিয়া বন্ধুরা, খেতে কিন্তু দুর্দান্ত টেস্টি হয়, তোমরা একবার ট্রাই করো এভাবে রুই মাছের কালিয়া। তো দেখো হয়ে গেছে রুই মাছের কালিয়াটা আমার, দিয়ে দিলাম, তো একটুখানি ফুটিয়ে দেবো মাছ দিয়ে, মাছ দিয়ে একটু ফুটিয়ে নেবো। তো দেখতে পাচ্ছ ফুটছে, এখানে আমি দিয়ে দেবো একটু গরম মশলা, বেটে নিয়েছি বন্ধুরা, আচ্ছা বাটা গরম মশলাই করছি বন্ধুরা, বাটা গরম মশলা একটু আলাদা স্বাদ বন্ধুরা। তো দিয়ে দিলাম বাটা গরম মশলাটা, দেখো আর একটুখানি ফুটে উঠলে কিন্তু ধনে পাতা কেটে রেখেছি, ধনে পাতাটা দিয়ে দেবো, দেখো এখানে ধনে পাতা কিছুটা কেটে রেখেছি, এটা আমি দিয়ে দিচ্ছি, দেখো দিলেই আমার হয়ে যাবে রুই মাছের কালিয়া। তো ওই রুই মাছের কালিয়াটা কিন্তু দুর্দান্ত টেস্টি হয়, তোমরা একবার ট্রাই করো বন্ধুরা, খেতে অসাধারণ হয়েছিল। আরও কী কী রান্না আছে মেনু তোমাদেরকে কিন্তু লাস্টে দেখাচ্ছি, দেখো এটা হয়ে গেলে দেখাচ্ছি, আজকে জামাই এসেছে, জামাই মেয়ে, তো কী কী মেনু হচ্ছে সেটা দেখিয়ে কিন্তু আমি শেষ করবো ভিডিওটা। তো দেখো এখন হয়ে গেছে রুই মাছের কালিয়া, তো দেখো কী কী রান্না আছে সেটাই তোমাদের দেখাবো। আমার ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করো, তোমরা ভালো লাগলে লাইক করো, শেয়ার, আর আমার চ্যানেলকে প্লিজ সাবস্ক্রাইব করো, সাথে থেকো আমার পাশে থেকো যেভাবে আছো তোমরা। আর ভিডিওটা যদি খুব ভালো লাগে অবশ্যই একটা লাইক দিও তোমরা। তো দেখো হয়ে গেছে রুই মাছের কালিয়া, দেখতেই পাচ্ছ একদম পুরো মাখা মাখা, কিন্তু ঝোল না, দেখতে পাচ্ছ এখানে হয়েছে আলু ভাজা, পোস্ত আলু ভাজা, এখানে দেখো মাছের মুড়ি দিয়ে ঢাল, রুই মাছের মাথা দিয়ে ঢাল হয়েছে, দিদি করেছে ওই দুটো মেনু, দিদি করেছে উনানে, আর আমি করেছি গ্যাসে মাছের কালিয়াটা। তো আমাদের মেনুটা কেমন ছিল, রাতের মেনুটা অবশ্যই কমেন্ট করো তোমরা, ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার, আমার চ্যানেল সাবস্ক্রাইব করো। আর কালকে আরও চমক রয়েছে বন্ধুরা, পরের ভিডিওতে মানে জামাই থাকবে, রবিবারের চমকটা তোমাদেরকে দেবো সোমবার দিন। তো দেখতেই পাচ্ছ, তো চলো আজকের মতো টাটা, ফিরে আসছো অন্য কোনো ভিডিওতে।